জাতীয় দলের সাথে এই মুহূর্তে কাজ করছেন না খালেদ মাহমুদ সুজন। বয়সভিত্তিক দলগুলোকে নিয়েই তার আগ্রহ বেশি। সুজন বিসিবি ভবনের উপরে দাঁড়িয়ে এইচপি রাকিবুল আরিফুলদের অনুশীলন দেখছিলেন। অনুশীলন শেষে ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরছিলেন, তখনই সুজন এক ক্রিকেটারকে দুষ্টুমি সুরে বলেন, চেহারা তো কালো হয়ে যাচ্ছে। সুজনের সাথে দাঁড়িয়েছিলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তখনও এসপির ক্রিকেটাররা অনুশীলন শেষ করে মাঠ ত্যাগ করছিলেন। এই দৃশ্য উপর থেকে দেখছিলেন দুজনই। হঠাৎ কোন এক ক্রিকেটারের দেয়া সালামের জবাব দিতে দেখা যায় নান্নুকে। নান্নু ওই ক্রিকেটারকে আঙুল দিয়ে সুজনকে দেখিয়ে কিছু একটা বলেন। তারপর সুজন ওই ক্রিকেটারের সাথে মেতে ওঠেন রসিকতায়। সুজন ওই ক্রিকেটারকে উদ্দেশ্য করে মজার সুরে বলেন, চেহারা তো কালো হয়ে যাচ্ছে। এরপর অন্য আরেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে বলেন, তোর মতো বানা একটা রে। তার একটু পরই গণমাধ্যমের সাথে সুজন কথা বলেন। এক গণমাধ্যম কর্মীর প্রশ্নে সুজন হেসে বলেন, একটু দুষ্টুমি করছিলাম ওদের সাথে, যেহেতু সবাই ক্লাব লেভেলে খেলে তাই সবার সাথে যোগাযোগটা থাকে আমার। না না, আজকে তো আমি দুষ্টুমি করছিলাম, যে বেশি করে দৌড়ানোর কথা বলছিলাম, ইয়াং দৌড়ানোর কথা, সেটা না, মানে সবার সাথে তো আমার যোগাযোগটা থাকেই ওদের সাথে, কারণ সবাই তো ক্লাব লেভেলে খেলে বা যোগাযোগটা আমার সাথে খুবই ভালো। তো ডেফিনেটলি ওরা আমাদের ফিউচার স্টার, ফিউচার জাতীয় দলের খেলোয়াড় হবে, সুতরাং ওদের সাথে কথা বলতে বা ইয়ে করতে সবসময় ভালো লাগে। দে আর ভেরি এক্সাইটিং ক্রিকেটার্স, হয়তো বা এখনও মানে শিখার অনেক পথ বাকি আছে, ইয়াং, দে আর স্টিল ইয়াং, বাট দে আর লার্নিং। তারা হার্ডওয়ার্কিং ছেলে, চেষ্টা করে, পরিশ্রম করে, আশা করি যারা ভালো করবে এই ক্যাম্পটা তাদেরকে আরও একটা বাড়তি মানে ডেভেলপ করবে তাদের স্কিল ডেভেলপমেন্টে। ডেফিনেটলি ইন ফিউচার আমরা হয়তো এখান থেকে আরও ন্যাশনাল প্লেয়ার পাবো। রাব্বি ওয়াসি সিদ্দিকীরা শরীরে ঘাম জড়িয়ে জুতা হাতে হাঁটছেন, কারোর বা কলা হাতে, কারোর বা ডাব হাতে। এসবই বোঝায় এসপির এই ক্রিকেটাররা যে কতটা প্রফেশন বা ডেডিকেশন দিয়ে নিজেদের প্রস্তুত করছেন। উদীয়মান এই ক্রিকেটারদের একসাথে অনুশীলনের ব্যবস্থা করে প্রশংসা পাচ্ছেন বিসিবি। এই ক্রিকেটাররা চাইলে স্বতন্ত্রভাবে নিজেদের প্র্যাকটিসে তৈরি করে নিতে পারত, কিন্তু বিসিবি তাদের একটি পরিবারের মতন রেখেছেন। ক্রিকেটাররাও একে অন্যের সাথে হাসি খুশিতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে আলাদা একটা বন্ডিংও তৈরি হচ্ছে, যা জাতীয় দলে খেলায় বড় একটা সুন্দর প্রভাব রাখবে।